কৃষ্ণসাগর শস্য রপ্তানি চুক্তিতে নিজেদের অংশগ্রহণ স্থগিত করেছে রাশিয়া। সোমবার ক্রেমলিন মুখপাত্র দেমিত্র পিসকভ এই তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার শর্ত না মানায় চুক্তি থেকে সরে আসা হয়েছে বলে জানান তিনি। তবে শর্ত মানলে দ্রুতই চুক্তিতে ফিরে আসার কথা জানান পিসকভ। রাশিয়ার অভিযোগ, শিপিং ও বিমার উপর নিষেধাজ্ঞা দেশটির খাদ্য ও সার রপ্তানিকে বাধাগ্রস্ত করেছে। গত বছর জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণসাগর শস্য চুক্তিতে স্বাক্ষর করে। এরপর দুই দফা চুক্তিটি নবায়ন করা হয়। সোমবার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর মেয়াদ না বাড়ানোর বিষয়টি স্পষ্ট করেছে রাশিয়া। এতে সবাইকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।